গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করবে। এই 3 দিন, 2, 3, 4 জানুয়ারি 2024, এই 3 দিন আবারও গণসংযোগ এবং লিফলেট বিতরণ কর্মসূচি পালন করবে। অনেককে গ্রেপ্তার করা হয়েছে, অনেকের উপর পুলিশি নির্যাতন করা হয়েছে, তারপরেও তারা অত্যন্ত অদম্য সাহসে এই কর্মসূচি, গণসংযোগের কর্মসূচি, লিফলেট বিতরণের কর্মসূচি তারা এনফোর্স করেছেন এবং বাস্তবায়ন করেছে। এ পর্যন্ত প্রায় প্রাপ্ত তথ্য অনুযায়ী 48 ঘন্টায় সারা দেশে জাতীয় দুর্যোগ দল, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন মোট গ্রেপ্তার 235 জনের অধিক। এছাড়াও অনেকে যারা হামলার শিকার হয়েছেন, মামলার শিকার হয়েছেন এবং যত জনের নামে মামলা হয়েছে সবগুলি আপনাদেরকে লিখিত আকারে এখনই পাঠিয়ে দেওয়া হবে। বন্ধুরা, এখন কর্মসূচি ঘোষণা করছি, আগামীকাল 2, 2 জানুয়ারি 2024, আগামীকাল 2 জানুয়ারি 2024, আগামী পরশু দিন 3 জানুয়ারি 2024 এবং তার পরের দিন 24 জানুয়ারি 2024, অর্থাৎ এবার সোমবার না সোমবার মঙ্গল বুধ বৃহস্পতি, ইয়েস মঙ্গল বুধ বৃহস্পতি, আগামীকাল হচ্ছে মঙ্গলবার, তারপরের দিন বুধবার, তারপরের দিন বৃহস্পতিবার, এই 3 দিন 2, 3, 4 মানে বিএনপির নেতাকর্মীরা এবং সমমান দলগুলোর নেতাকর্মীরা তারা সেই একই দাবিতে, সেটি হলো শেখ হাসিনার সরকারের পতন, পদত্যাগ এবং নির্বাচনকালীন নির্দলীয় সরকার এবং এই পাতানো ও নির্বাচন বর্জন এবং অসহযোগ আন্দোলনে মানে পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করবে। এই 3 দিন, 2, 3, 4 জানুয়ারি 2024, এই 3 দিন আবারও গণসংযোগ এবং লিফলেট বিতরণ কর্মসূচি পালন করবে। আপনাদের সকলকে ধন্যবাদ। আজকে লিফলেট বিতরণ কর্মসূচি ছিল, সেটি সারাদিনই পালিত হয়েছে, অনেককে গ্রেপ্তার করা হয়েছে, অনেকের উপর পুলিশি নির্যাতন করা হয়েছে, তারপরেও তারা অত্যন্ত অদম্য সাহসে এই কর্মসূচি, গণসংযোগের কর্মসূচি, লিফলেট বিতরণের কর্মসূচি তারা এনফোর্স করেছেন এবং বাস্তবায়ন করেছেন। এই জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান, বিএনপির সকল নেতাকর্মী, সমমনা দলগুলোর সকল নেতাকর্মী এবং দেশবাসীকে সালাম, শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানিয়েছেন।